এত এত গ্রাম থাকতে, মানে পাখিরা এই গ্রামে কেন আসে? পাখিদের কলোনি, এটা আমি এই ফার্স্ট শুনলাম। পাখিরা এসে যেন থাকতে পারে, সেই ব্যবস্থাটা আপনারা করে দিয়েছেন? এইটা কিভাবে সম্ভব আমার জানা নাই। এই গ্রামে কিন্তু অনেক বাড়ি আছে, অনেক গাছ আছে, বাট শুধুমাত্র ওনাদের জায়গায় যে গাছগুলো, ওই গাছগুলোতেই পাখি আসে। সেই সকাল থেকে ফত ভাই আমাকে এক জায়গায় নিয়ে যাবে, শুধু এতটুকুই বলেছে, কিন্তু কোথায় নিয়ে যাবে সেটা আর বলছে না। পরে এক পর্যায়ে বলল উনি আমাকে পাখি গ্রামে নিয়ে যাবে। নামটা শুনে প্রথমে একটু অবাকই হলাম, যাই হোক এখন আমরা সেই গ্রামের দিকেই যাচ্ছি। সন্ধ্যা হওয়ার পথে সূর্যটা একদিকে হেলে পড়েছে, এখন পাখিদের নিড়ে ফেরার সময়। জয়পুরহাটের গ্রামীণ সৌন্দর্য আমার খুবই ভালো লাগে। এই অঞ্চলে আলুর ফলন ব্যাপক, আর কয়েক মাস পরে এই অঞ্চলের চারপাশে শুধু আলুই চোখে পড়বে। শীতের আমেজ কিন্তু অলরেডি চলে এসেছে, সব মিলিয়ে দারুণ লাগছে। গ্রামে ঢোকার পরে যেটা বুঝতে পারলাম, এটাকে পাখি গ্রাম বললে কিন্তু চেনে মোটামুটি সবাই। পাখি থাকে আমাদের এই গ্রামে, বড় বড় গাছে গাছে পাখি থাকে। ভাই ওর কথা কিন্তু ভুল না, একদম পাখি তো আমাদের প্রশ্নটা ভুলছে, পাখি কোথায় থাকে? গাছ। তবে এখানে আশ্রয় নিয়ে ওরা থাকে, মানে একদম অভয় অরণ্য। আর বন অধিদপ্তর থেকে এখানে আর কি বিশেষ গুরুত্ব সহকারে এটা আর কি দেওয়া হয়। এখন কি পাখি পাওয়া যাবে আসলে, যেটা আমরা মেইনলি দেখার জন্য আসছি? দেখার জন্য তো আসছি, শীতকাল এখন তো পাখি তো থাকার কথা না। অতিথি পাখি আসলে হয় কি, হাওর বাওর খাদ্য লাগে তো ওদের জন্য, যেহেতু খাদ্য এখন মাঠ ঘাট সব শুকনা, খাল বিল সব শুকিয়ে গেছে, এদিকে সেই জন্য ওরা চলে যায়, যেদিকে বিল এলাকা সেদিকে চলে যায়। ও আচ্ছা, এখন তো দেখলেন মাঠ গুলো কেমন শুকনা। আমরা এখন কোথায় যাচ্ছি, কি দেখতে যাচ্ছি? পাখি কলোনি। পাখিদের কলোনি, এটা আমি এই ফার্স্ট শুনলাম। পাখিদের কলোনি বলতে শুধু ওদেরই আবাস, ওদেরই থাকার জায়গা, এবং এটার জন্য মানে মূলত ইনারাই এটার পরিচালনা এবং আপনারাই। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে মনে হয় আপনাদের এই ছাদে আমার ফার্স্ট আসা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমার ছাদে প্রচুর মানুষ আসছিল, কালায় হিরাগঞ্জে লোক আসছিল। প্রত্যেকটা গাছে পাখি থাকবে। এই যে এগুলা গাছে এখনো বাসা আছে, ওই দেখেন, ওই দেখেন বাসাগুলো আছে কালো কালো। হ্যাঁ হ্যাঁ, বাদ ঝাড় হতে শুরু করে যে জায়গায় পাই, মানে সব জায়গায়। হ্যাঁ, ছাদের উপর তে দেখা যায়, বাসাটা তো অনেক বড় একটা বাসা আপনার। হ্যাঁ, আমার একটা পাঁচ সাতটা টিপল গাছ আছে, তারপরে বট গাছ, বট গাছের নিচে যান তাহলে দেখতে পাবেন। আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে, আর এই যে তিতুলের গাছ, এই যে অনেক বাসা এখানে। ও এই যে বাসাও তো আছে গাছে, অনেক অনেক এই যে পাখির বাসা, এগুলো অভয়ারণ্য, প্রত্যেকটা গাছে ডালে ডালে পাখি থাকবে, এটা কিন্তু আসলেই দেখার মতো।
সকাল টাইমে তো পাখিরা অনেক ডাকাডাকি করে, ওই টাইমে আপনারা ঘুমান কিভাবে এত পাখির মধ্যে? মানে অসুবিধা হয় কিন্তু অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে, ঘুমাইতে পারেন? ঘুমাইতে পারি, অভ্যাস হয়ে গেছে। না না, এটাই বাসা হয় যখন বিদ্যুৎ থাকে না, এই যে বাসা থাকে না, ফ্যান থাকলে অতটা শব্দ বুঝা যায় না। আচ্ছা, এই সমস্যা আমারই বেশি হয় কারণ আমার বাসার উপরই পাখিরা এসে যেন থাকতে পারে, হ্যাঁ সেই ব্যবস্থাটা আপনারা করে দিয়েছেন। আমরা করেছি, হ্যাঁ। আচ্ছা, আর আমরা এত অত্যাচার পাখির সহ্য করি এবং মানুষের সহ্য করি, মানে সবাই এটা পারবে না। কিভাবে মানুষের কি অত্যাচার? মানুষের প্রত্যেক দিন মানে প্রত্যেকটা মানুষ আসে আমার বাসায় যাবে, প্রত্যেকটা মানুষের ছাদে উঠলে পাখি দেখে, দেখেন পিতল গাছ থেকে ওই পাখিদের জন্য এই জায়গাটা করে রেখেছে। বাট এত পরিমাণ পাখি এই জায়গায় আসে যে তখন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এত পাখি দেখার জন্য চলে আসে এই জায়গাতে। এই যে পুরাটাই হচ্ছে ওনাদের নিজস্ব ল্যান্ড প্রপার্টি, এই জায়গাতেই কিন্তু পাখিগুলো আসে এবং ওনারা বন্য যে একটা পরিবেশ সেইটাই রাখার চেষ্টা করছে এখানে, যেন ওই পাখিরা একটা প্রাকৃতিক পরিবেশেই যেন থাকতে পারে। যে উপরে দেখা যাচ্ছে এবং এই বড় বড় তিতুলের গাছ, তারপরে এদিকে বাঁশ গাছ, ওইদিকে বট গাছ, আম গাছ, এগুলো প্রত্যেকটা গাছে ডালে ডালে পাখি থাকবে আর কি। অন্য কারো ডালে বসবে না, শুধু আপনাদের যে গাছ ওই গাছেই পাখিরা বসবে। এই 20-25,000 পাখি আসে এই এতটুকু জায়গার মধ্যেই, এইটা এইটা কিভাবে সম্ভব আমার জানা নাই। এই গ্রামে কিন্তু অনেক বাড়ি আছে, অনেক গাছ আছে, বাট শুধুমাত্র ওনাদের জায়গায় যে গাছগুলো ওই গাছগুলোতেই পাখি আসে। ওখানে আমার দাদা শিশিরের মাজার আছে, ওনার ওসিলাই হয়তো আমরা ইয়া করি, আর ওনার মাজারের উপরে কোনো পাখি পায়খানা করবে না, এতক্ষণ আপনি থাকলে আপনার গাও মানে শেষ করে ফেলবে। আচ্ছা, তাড়ানো যাবে না পাখির সময়? অন্যদের ডালে বসে না, শুধু আপনাদের গাছের ডালে এসেই বসে, এই ব্যাপারটাকে আপনি কি মনে করেন? আমরা অনেক গর্বিত এর জন্য যে আল্লাহর অশেষ রহমত আমাদের উপর, হয়তো সেই জন্য এরকম হয়। পাখির অবুজ প্রাণী, ওরাও জানে যে কোথায় নির্ভয়ভাবে বসবাস করা যাবে, নির্ভয়ভাবে বসবাস, আর এই নির্ভয়তার কারণেই হয়তোবা তারা শুধুমাত্র এনাদের কাছেই আসে। যদি এসে পাখি পাই নাই এখানে, তবে জানতে পারলাম অনেক কিছু যেগুলো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার কাছে। পাখি থাকলে আরো ভালো লাগতো। এই একটা ডালও তো ওই সময় বাদ থাকে না, তাই না? সব প্রত্যেকটা ডালে ডালে পাখি, ওই টাইমে আমি এই জায়গায় দাঁড়ায় পাখিগুলো দেখবো কেমনে? না, এটা আপনার জন্য আসলে কি বলবো, মানে ভালো আর কি, সৌভাগ্যবান আপনি আনসিজনে এসে আপনি জায়গাতে দাঁড়াতে পাইছেন। হ্যাঁ, সিজনে যদি আসেন তাহলে এখানে টুপটাপ টুপটাপ করে সবসময়ের জন্য পাখির বৃষ্টি বৃষ্টি মানে মলত্যাগ করতে থাকবে। আর মূলত দর্শনার্থীরা তখন যখন আসে, ওনারা অনেক কষ্ট করে এই যে ছাদটা দেখতে, এই যে ছাদটা, এইটার উপরে লোকজনকে দাঁড়াইতে দেয় এবং দেখতে। আচ্ছা আচ্ছা, বিশাল বড় একটা তাদের আপাতাতর জন্য এটার উপরে লোকজন ভিতর দিয়ে সিঁড়ি আসে এসে এখানে দেখে। এটা কিন্তু আপনারা যখন আসবেন এই সিজনে তখন কিন্তু ওইখানে দাঁড়ায় দেখতে, এখানে দাঁড়ানোর কোনো, এখানে দাঁড়াইতেই পারবেন না। এই যে আগস্ট জুলাই আগস্ট মানে কিভাবে সেই জায়গাটা চিনবে যারা দূর থেকে আসবে? নাম কি এই জায়গাটা? এই জায়গাটার নাম কানাই পুকুর পাখি কলোনি, মানে খেতলালের প্রত্যেকটা মানুষ জানে এই কলোনি, মানে জয়পুরহাট জেলা খেতলাল থানার, জয়পুরহাট জেলার খেতলাল থানার, হ্যাঁ, কানাইপুর ইউনিয়নের, আলমপুর ইউনিয়নের কানাই পুকুর গ্রাম। নোট করে নেবেন, আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম আপনাদেরকে। যদি এই সৌন্দর্য কেউ দেখতে চান, উপভোগ করতে চান, অবশ্যই চলে আসতে পারেন। এখানে তো যে কেউ এসে দেখতে পারে, আপনারা কিছু মনে করবেন না। আমরা কিছু মনে করি না এবং আমরা যথাসাধ্য চেষ্টা করি তাদের একটু আপ্যায়ন করার, বসানোর। গ্রামের এমন চুলা কে কে আগে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। দেখেন এখানে কিন্তু তিনটা চুলা, 1, 2, 3 তিনটা চুলা একসাথে। আর যদি নিচের থেকে দেখাই, এই দেখেন এই যে নিচে এই অবস্থা, একসাথে এরকম চুলা সাধারণত এখন দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, তিন চুলা, পুরো একটা গ্রামীণ পরিবেশ। এটা হচ্ছে ধানটা যে হয়, ধানটা যখন চাল হওয়ার আগে ধানটাকে সিদ্ধ করতে হয়, সিদ্ধ করার পরে এটাকে শুকাতে হয়। ও, আমি ভাবছি যে এখানে রেগুলার খাবার দাবার রান্না করা হয়, তা হবে না? না না, এটা ধান সিদ্ধ করার জন্য। আচ্ছা আচ্ছা, বড় পাতিল আছে, সেই পাতিলে আধ মন এক মনের মতো ধান দিয়ে ও ধানে পানি দিয়ে ওটাকে সিদ্ধ করতে হয়। আগে সিদ্ধ করার পর ওটা শুকাতে হয়, শুকানোর পরে এটা আপনার ওই মেশিনে দিয়ে চাল করতে হয়। আচ্ছা, ইন্টারেস্টিং একটা, মানে নতুন কিছু জানলাম। যেটা বয়লারে বড় আকারে হয় আর এটা
মানে ব্যক্তিগতভাবে আর কি, ব্যক্তিগত উদ্যোগে ছোট পরিসরে, ছোট পরিসরে আরো বড় বড় সাইজের চুলাও হয়। পাখি আসলে বড়রা পড়া যায়, আমরা গিয়ে তাদের তুলে এনে সুস্থ করি, ওষুধ খাওয়ায় সুস্থ করো পাখিকে। পাখির কোনো ওষুধ নাই। আচ্ছা, হাত পা ভেঙে গেলে কি দেয়? কি দেয় হাত পা ভেঙে গেলে? ভায়োডিন। হ্যাঁ মনে পড়ছে। আর সাথে পাখিকে সুস্থ করে আবার উড়ায় দাও। আজকে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে অলরেডি, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ নিরাপদে ভ্রমণ করুন। হ্যাপি ট্রাভেলিং।